তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব কারক বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক প্রথমে দেখা যাক কারক কাকে বলে কারক বাক্যের সমাপিকা ক্রীড়ার সঙ্গে বাক্যান্তর্গত অন্যান্য নাম পদের সম্পর্ককেই বলা হয় কারক একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখা যাক শীতকালে সুবল বাবু তার বাড়িতে গরিবদের দুঃখ দূর করার জন্য নিজ হাতে আলমারির থেকে লেপ কম্বল দান করতেন এখানে সমাপিকা ক্রিয়াপদ হল দান করতেন এখন ক্রিয়াপদের বিভিন্ন প্রস্ত করে আমরা কারক নির্ণয় করব কে দান করতেন সুবল বাবু তাহলে সুবল বাবু হয় কর্তিকারক কি দান করতেন লেপ কম্বল তাহলে লেপ কম্বল হয় কর্মকারক কি দিয়ে দান করতেন নিজ হাতে তাহলে নিজ হাতে হয় করণ কারক কেন দান করতেন গরিবদের দুঃখ দূর করার জন্য তাহলে এটা হল নিমিত্ত কারক কোথা থেকে দান করতেন আলমারি থেকে আলমারি হল অপাদান কারক কখন অথবা কোথায় দান করতেন শীতকালে তার বাড়িতে এগুলি হল অধিকরণকারক এই আলোচনা থেকে স্পষ্ট সমাপিকা ক্রিয়াপদকে কে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্তিকারক কি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্মকারক কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় করণকারক কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা নিমিত্তকারক কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অপাদানকারক কখন বা কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অধিকরণ কারক বাংলা কারকে কারক অর্থ প্রকাশের জন্য সাধারণভাবে দুটি চিহ্ন থাকে একটি হল বিভক্তি চিহ্ন আর অন্যটি হল অনুসর্গ চিহ্ন বিভক্তিটি বাক্যস্থিত কারকাশ্রিত পদের সঙ্গে জুড়ে থাকে অনুসর্গটি বিচ্ছিন্নভাবে আলাদা দিদির কাছে লক্ষ্য করো দি দি যুক্ত র র হলো বিভক্তি এখানে কাছে কাছে হলো অনুসর্গ সাধারণত সকল প্রকার কারকেই বিভক্তির প্রাধান্য দেখতে পাওয়া যায় যেখানে অনুসর্গ অনুপস্থিত এর মধ্যে কর্তৃক অনুসর্গের ব্যবহার প্রায় নেই বললেই চলে সম্বন্ধ পদেও অনুসর্গের ব্যবহার ঘটে না চলো উদাহরণের সাহায্যে দেখি আমি নাকে একাজ করতে হবে কে বিভক্তি লক্ষ্য করো আমি না কে কে বিভক্তি মনে পড়ে কবে কার পাড়াগার অনুরিমা সান্নালের মুখ কার কবে কার কার বিভক্তি দুটি বাক্যতেই অনুসর্গের ব্যবহার নেই আবার অপাদানকারক সাধারণত থেকে অনুসর্গযোগে গঠিত হয় সেখানে বিভক্তি থাকে না যেমন সকলে কুয়ো থেকে জল তুলে খেলাম এখানে থেকে অনুসর্গ ব্যবহার করা হয়েছে আবার করণ কারক অধিকরণ কারক এবং কারকে বিভক্তি এবং অনুসর্গ দুয়েরই ব্যবহার লক্ষ্য করা যায় চলো উদাহরণের সাহায্যে দেখি আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম লক্ষ্য করো এখানে কে বিভক্তি এবং দিয়ে অনুসর্গ উভয়ই ব্যবহার করা হয়েছে সব শেষে বলি ব্যাকরণ একদিন পড়ে শেখা যায় না যে কোনো অধ্যায়কে অন্তত পক্ষে তিন বার বুঝে বুঝে আত্মস্থ করতে হয় আমি জানি তোমরাও নিশ্চয়ই তাই করবে সবাই ভালো থেকো